পঞ্চায়েত ভোট আসার প্রাক মুহূর্তে আবার যেন চেনা ছন্দে ফিরেছে মুর্শিদাবাদ। রানীনগর থানার অন্তর্গত নজরানা গ্রামে উদ্ধার হলো 10টি শকের বোমা, আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর, রবিবার রাতে নজরানা গ্রামের সজীব শেখ নামক ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার হয় 10টি শকের বোমা। সূত্র মারফত খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও পরের দিন সোমবার বোম স্কোয়াড বাহিনী সেখানে যান ও বোমাগুলি নিষ্ক্রিয় করেন। কে বা কারা কেন বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। তবে সজীব শেখের বাড়ির সদস্যদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাগুলি সেখানে রেখে গেছে, কারণ তারা তৃণমূল দল করেন না। আজকে কবে বোম রেখেছে আমরা জানিনি, এর আগে একবার সাজানো ভাবে বাড়িতে আখার কাছে বোম রেখেছিল, রেখে ফাঁসাইছে, টিএমসির লোকেরা বোম রেখে গেছে। আশেপাশে থেকে বোম উদ্ধার, গ্রামের সব ছেলেপেলে আতঙ্কিত আছে, বোম বাস্ট হয়ে গেলে সব বাচ্চা কাচ্চা সব পিছনে খেলে, ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার, গোটা গ্রাম আতঙ্কিত হয়ে আছে বোমের ব্যাপারে। অন্যদিকে তৃণমূল সমর্থকরা জানান, ভোটের আগে অসন্তোষ সৃষ্টির জন্যই সজীব শেখের পরিবার বোমাগুলি রেখেছিল। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরের এলাকা জুড়ে। এই লোকের মুখে শুনছি যে বোম সজীবের বাড়িতে বোম পেয়েছে, আচ্ছা তারপরে পুলিশ বোম দেখে গিয়েছে, এটাই শুনেছি। আমরা চাইছি যে আমাদের এলাকা শান্ত থাক এবং আমাদের এলাকায় সুষ্ঠু ভাবে একটা তদন্ত করা হোক যে কারা কী করছে, এবং যাতে কোনো গণ্ডগোল না হয়, যাতে এখানে শান্তি থাকে, আমরা সেটাই আশা করছি।